নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পরের বাড়ির মেয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ, গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প পরের বাড়ির মেয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ, গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। আমার চোখে দেখা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ আমার হাজবেন্ড। তোর আবার কি হলো, সকাল সকাল মেজাজ দেখাচ্ছিস কেন? আর বলিস না রে, ভালো লাগে না, একটা অপদার্থ, কোনো কমে লাগে না। সকালে ঘুম থেকে উঠে সেই যে মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি শুরু করবে কেন? একটু ঘরের হাতাহাতি কাজ করতে কোনো অসুবিধা হয় বল? আমি তো কোন ভোরে ঘুম থেকে উঠি, যোগা করি, তারপরে শ্বশুর শাশুড়ির ভাই ফরমাস খাটি, ছেলের জন্য খাবার তৈরি করি, নিজের টিফিন তৈরি করি, সবাইকে খাওয়াই, স্নান করি, পুজো করি, তারপরে অফিসের জন্য রওনা হই। আর আমার পতি মহারাজ সে আটটায় ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে ওই যে বসা, নাওয়া নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই, একটা মানুষ কি করে যে শুধু শুধু এত উত্তেজিত কেন হচ্ছিস? হয়তো ওর কোনো কাজ নেই। কাজ নেই মানে বললেই হলো, বিয়ের পর যখন বেকার হয়ে ঘুরছিল আমার বাবা কত করে বলল অফিস জয়েন করো, অফিস জয়েন করো, না উনি ওনার ব্যক্তিত্ব নিয়ে থাকবেন, শ্বশুরের অফিসে চাকরি করলে ওনার বন্ধুরা ওনাকে খ্যাপাবে। এখন বল, বেকার হয়ে ঘরে বসে আছে, আমি একা একটা মেয়ে ছেলে মানুষে কত দূর সামলাতে পারি? সমস্ত বাড়ির দায়িত্ব আমার ঘাড়ের ওপরে। শুধু কি তাই, মাস মাইনেটা হাতে পাবার সঙ্গে সঙ্গেই শ্বশুর মশাইয়ের লিস্ট চলে আসে, এটা আনো সেটা আনো, বাবার বাড়িতে একটা টাকা দিতে পারি না, নিজের জন্যে কিচ্ছু কিনতে পারি না। জানিস, গত বছর সেই বিবাহবার্ষিকীর সময় সাত করে বরের কাছে একটা মানতাসা চেয়েছিলাম, আমার মানই ভাঙাতে পারল না, তো আবার মানতাসা। দুই বান্ধবীর কথার মাঝখানে হঠাৎ করে সেখানে প্রবেশ করে প্রবীর। এই তিনজন একই অফিসে চাকুরিরত। বাবা, সকাল সকাল মাতঙ্গিনী খেপেছে যে, আড্ডা মেরো না, আমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই, এক্ষুনি ভালো হয়ে যাবে। কিরকম? আমার কাছে একটা টিকিট আছে। কিসের টিকিট? দার্জিলিংয়ের। তোর? টাকা পয়সা নেই হাতে, আমি কোথাও যেতে পারবো না, সেভিংস যা ছিল সব দিয়ে দিতে হয়েছে শ্বশুরমশাইয়ের চিকিৎসার জন্য। এখন মাস মাইনে হাতে না পাওয়া পর্যন্ত আমার কোনো ফুটুনি নেই। হেসে ওঠে প্রবীর আর সুলগ্না, বলে, তুই একটা যাচ্ছে তাই। কেন রে, আমি যাচ্ছে তাই আর আবার কি করলাম, আমার ফ্যামিলি ম্যাটার তোরা বুঝবি না। প্রবীর ঘাড়ের ওপরে হাত রাখে অমৃতার, সুলগ্নার দিকে তাকায়। সুলগ্না প্রবীরকে মনে মনে খুব ভালোবাসে, যবে থেকে অফিসে জয়েন করেছে তবে থেকেই। আজ প্রায় আট বছর হয়ে গেল ওরা একসাথে চাকুরি করছে। সুলগ্না আর প্রবীরের মাঝখানে এই অমৃতা মেয়েটা যেন সব কিছুর প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। তোমার আবার কি হলো? কিছু না, বলছি ব্যাপারটা কি একটু খুলে বলবে? সেটা বলার জন্যই তো এসেছি। সকাল সকাল এত মাথা গরম করলে চলে অমৃতা? দেখো, মানুষের জীবনে কার কখন কি হবে কেউ তো বলতে পারে না। তোমার হাজবেন্ডের চাকরি ছিল, হট করে চলে গেছে, তাতে সে কি করতে পারে? আর মোবাইলটা হাতে নিয়ে হয়তো সারাদিন ওই চাকরির সন্ধানই করে। সুলগ্না কিছুই বলে না, কারণ ওর শরীরটা রাগে তখনও জ্বলে যাচ্ছে, যেহেতু অমৃতার ঘাড়ে হাত রেখেছে প্রবীর। সুলগ্না, তুমি অমৃতাকে খবরটা বলনি? কি করে বলবো প্রবীর, আসার পর থেকেই তো সেই মেজাজ, আমি যেচে কথা বলতে এসে জানতে পারলাম ম্যাডামের আজকেও মুড অফ। হ্যাঁ রে অমৃতা, তোর কথায় কথায় এত মুড সুইং কী করে হয় বলতো? বুঝবি না, বিয়ে না হলে বুঝবি না, একটা অযোগ্য স্বামীকে বিয়ে করে, আরে বাবা তোর তো কপাল ভালো,
কোনো মেয়েকে শুনেছিস? তার বরকে খাওয়াতে তুই খাওয়াস, বরের সংসারটাও তুই টানিস। তোর কাছে গর্ব হওয়া উচিত, গর্ব না ছাই তুই বুঝবি না সুলগ্না, ঘাড়ের ওপরে কত বড় দায়িত্ব। নিজে দু পয়সা ইনকাম করে যে কিছু করব সে অবস্থাটা পর্যন্ত নেই। তাহলে একবার ভাবো, তোমাদেরকে টানতে গিয়ে আমাদের কি অবস্থা হয়। আমরাও তো কত কিছু পছন্দ করি, ঘড়ি পছন্দ করি, মোবাইল পছন্দ করি, ল্যাপটপ পছন্দ করি, ইলেকট্রনিক্সের কত জিনিস পছন্দ করি, অথচ সংসার টানতে গিয়ে আমরাও আমাদের ব্যক্তিগত চাহিদা অনেক পূরণ করতে পারি না। কারণ সংসারে বউ আছে, বাচ্চা আছে, মা বাবা আছে। প্রবীর তুমিও, আহা আমি তোমায় রাগাচ্ছি না, মুড অফ কেন, সব মুড ঠিক করো। আমরা দার্জিলিং যাচ্ছি, সেইখান থেকে আমরা জলপাইগুড়িতে আসব। মানে প্রথমে জলপাইগুড়ি হয়েই দার্জিলিং যাব, কিন্তু দার্জিলিংয়ের কাজটা আগে কমপ্লিট করো জলপাইগুড়ি। কলকাতা ব্যাক করব, ব্যাক করার 7 দিনের মাথায় আমরা আবার যাব কাশ্মীরে। এতগুলো কাজ? হ্যাঁ, প্রজেক্টের কাজ অনেকগুলো দিয়েছে। তার উপরে বস খেপে একেবারে, কি হয়েছে বসের? বসের বউ আসছে, সেই সুদূর বিদেশ থেকে। বউ এলেই বসের মুখটা একেবারে বাঁদরের পোঁদের মতো হয়ে যায়। কীরকম আর বোঝো না, বউটার তো খাই বেশি বসের থেকে। বউ এসে শুরু করে দেবে সারা বছরে কী কী ইনক্রিমেন্ট হয়েছে আর কতটা হয়নি, না হলেই বোঝো। বাবা, আরে বাবা, বস তো ঘর জামাই, এইটা তো ওনার শ্বশুরের অফিস। ও, জানতাম না। যাচ্ছি কবে? আর টিকিট কাটা নিয়ে বা থাকা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না অমৃতা। হ্যাঁ, তুমি চাইলে তোমার পতি মহারাজকে সঙ্গে নিতে পারো, কিন্তু তোমার তো আবার ছেলে রয়েছে। দেখো, আমার মতে বাড়িতে বলে একা আসাটাই ভালো। কিন্তু প্রবীর, আমার ছেলের তো 9 বছর বয়স, আমাকে ছাড়া তো থাকতেই পারে না। কি যে বলিস, 9 বছরের ছেলে মানে যথেষ্ট বড়। আর সে আনাও, বাবা মা একসঙ্গে শুলে নিশ্চয়ই জেগে থাকে। তুই কি করে জানলি? জানবো না, বয়সটা তো আমরাও পেরিয়ে এসেছি। এই সময়টায় মনটা কেমন যেন সন্দেহবাতিক হয়ে থাকে। বাবা মাকে এক বিছানায় দেখলেই মনের মধ্যে হাজারো প্রশ্ন ওঠে। সেই জন্যই তো আমার মা বলে, 4 থেকে 5 বছর হতে না হতেই এই নাতি নাতনি নামক বস্তুগুলোকে নিজেদের সঙ্গে নিয়ে শুতে হয়, নাহলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা একটু একটু করে নষ্ট হয়ে যায়। ঠিক ঠিক বলেছ একদম সুলগ্না। তা বলি অমৃতা, সেক্স করো না করো না? কথার মাঝখানে বস গাঙ্গুলি চলে আসেন, এসে বলেন, এখানে কি সেক্সের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নাকি? তো এক একজন মহান মহান কামবিদ হয়ে গেছে মনে হচ্ছে, কাজে মন না দিয়ে এইসব কথাবার্তা আলোচনা এই অফিসের মধ্যে। কথা বলতে গিয়ে কয়ে আর তয়ে অনেকটা বাধে বসের, তাই নিয়ে পেছনে সবাই ঠাট্টাও করে যথেষ্ট। বলছি স্যার, আপনি যান, আমরা প্রজেক্টের ব্যাপারে নিয়েই আলোচনা করছিলাম। হ্যাঁ, পরশুদিন তোমাদের রওনা, গোছগাছ করে নেবে। অমৃতা, এইবার কিন্তু তোমার কোনো বারণ আমি শুনব না, যেতেই হবে। আর হ্যাঁ, তোমার প্রজেক্টের কাজও ধীরে ধীরে কিন্তু অনেকটাই কমে এসেছে, এরপরে অফিসে তোমাদেরকে রাখা আর সম্ভব হবে না। একেই আমার ওয়াইফ আসছে আগামী শীতে, আমার মাথায় তো। কথাটা বলে বস গটগট করে চলে গেলেন, ভুড়িওয়ালা, ফর্সা চেহারা, এক মাথা টাক, তার ওপরে ওই কোট পরে এই গরমে ওনাকে জঘন্য রকম দেখতে লাগছে। ঘরে এসি চললেও ঘেমে স্নান নিজের স্ত্রীর কথার চিন্তায়। অমৃতা মনে মনে ভাবে, বাড়িতে ওরও একটা স্বামী আছে, বউ সারাদিন খাটাখাটনি করলেও যে কিনা কোনো রকম পাত্তা দেয় না, আর এই অফিসের বস বউ আসছে শুনে ইনি আবার ঘামছেন। হায় রে পুরুষ, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছিলি? বলে সুলগ্না। না, আমি আসলে ভাবছিলাম ছেলেটাকে কোথায় রেখে যাব। কোথায় আবার রেখে যাবে? তোমার শ্বশুর শাশুড়ির কাছে। তোমার ইনকামের টাকায় খেয়ে খেয়ে কম তো শরীর বানালো না, এইবার একটু মেদ ঝরাক। কিন্তু প্রবীর, বাড়িতে কি রাজি হবে? দেখ সুলগ্না, তোর বাড়িতে কিন্তু কোনো অসুবিধা হয় না, তুই রয়েছিস হোস্টেলে, বাবা মা তোকে ফ্রিডম দিয়েছে, আমার অত স্বাধীনতা নেই ভাই, বিয়ে করলে বুঝতে পারবি। সুলগ্না তাকায় প্রবীরের দিকে, যেন বিয়ের ব্যাপারটা প্রবীরই ডিসকাস করবে। দুইজন দুইজনকে পছন্দ করে, কিন্তু ভালোবাসে না প্রবীর সুলগ্নাকে, প্রবীর পছন্দ করে অমৃতাকে। যদিও অমৃতা পরের বউ, তার উপরে একটি সন্তানের মা, তবুও এইসব মেয়েদের সঙ্গে মেলামেশা করলে কোনো রকম রিস্ক থাকে না। যদি বাচ্চাও চলে আসে
তাহলেও ভয় থাকে না, কারণ এরা তো সিলকাটা মাল। এদের সাথে শোয়া বসা করলেও ফ্রিভাবেই করা যায়, পেটে বাচ্চা এলে স্বামীর বাচ্চা বলেই চালান করে দেয়। কিন্তু অমৃতা সেরকম ধাঁচের মেয়েই না, এতগুলো বছর ধরে ওর পেছনে লেগে থেকেও প্রবীর পাত্তা পায়নি। এই কারণেই তো অফিসের কাজে এদিক ওদিক যাওয়ার সূত্র কথা উঠলেই প্রবীর অমৃতার নামটা সবার আগে বসের কাছে সুপারিশ করে আর বলে, দারুণ ছবি তোলে স্যার, ও না হলে প্রজেক্ট সম্পন্নই হবে না। আর প্রত্যেকবারের মতো এইবারও অফিসের বস বলেছিলেন, সে তো বুঝলাম, কিন্তু তুমি যে অমৃতাকে নিয়ে যেতে চাও, ওকে দিয়ে প্রজেক্টের কাজ করাতে চাও, কোনো বাড়ি মেয়েটি যেতে চায় না। আগের বার মনে আছে আমরা আলিপুর দুয়ার গিয়েছিলাম, এখান থেকে এইটুকু, তাতেই মেয়ে বলে কি না, না ছেলের এখন 8.5 বছর বয়স, যেতে পারবো না, 6 মাসের মধ্যেই নতুন প্রজেক্ট, হো যাবে বলে তো আমার মনে হয় না। প্রবীর এবার দায়িত্ব নিয়েছিল অমৃতাকে রাজি করানোর। সুলগ্না যদিও মনে মনে চায়নি, তবুও প্রবীরের মুখের দিকে চেয়ে সেও বলেছিল, হ্যাঁ স্যার ওকে বলুন না, সত্যি ও খুব ভালো ছবি তোলে, আর এছাড়াও এত বছর অফিসে কাজ করছি, ওকে ছাড়া আমাদের দিন কাটে না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই এক ঝলক দেখে নিয়েছিল প্রবীরের দিকে। সুলগ্নার আর্জি শুনে প্রবীর মনে মনে খুব খুশি হয়েছে। বসকে সবাই মিলে চেপে না ধরলে উনি কিছুতেই অমৃতাকে নেওয়ার কথা মাথাতেই আনতেন না। বাড়িতে এসে বিষণ্ন মনে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢোকে অমৃতা। একে কাজের মেয়ে আছে, বাসন কোসন আর কাপড় চোপড় ধোয়া কাচার জন্য রান্না বান্না অমৃতাকেই করতে হয়, কারণ ও শ্বশুর বাড়ি আর যাই হোক কাজের লোকের হাতের রান্না কেউ খেতে চায় না। মা কি বানাচ্ছ? ছোট্ট ছেলেটা মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে। অসহ্য লাগে অমৃতার, আজকাল বাচ্চাটাকে কেন যে সহ্য করতে পারে না, সব সময় তাকিয়ে থাকে, ঘুমের মধ্যেও তাকিয়ে থাকে, এপাশ ওপাশ করলে আঁকড়ে ধরে, কিছুতেই শান্তি দেয় না ছেলেটা। কেন যে এরকম বিষ চোখে দেখছে অমৃতা নিজের কোলের সন্তানকে, নিজেই মাঝে মাঝে ভাবে। এক এক সময় ছেলে এসে বায়না ধরে খেলা করার জন্য, তখন ইচ্ছে করে ঠাঁটি একটা চড় মেরে গাল লাল করে দিতে, কিন্তু যেহেতু শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে, তার উপরে স্বামী চিৎকার করে উঠবে, এই জন্য বলতে পারে না। যদিও আজকে বাড়িতে কেউ নেই, সবাই গেছে পাশের পাড়ায় কীর্তন শুনতে। একেই কাজকর্ম হয় না, তার উপরে ওনারা অষ্টপ্রহর করতে গেছে। রাগে গাটা জ্বলে ওঠে অমৃতার, গেছিস গেছিস সেই ছেলেটাকেও নিয়ে যা, না তা না, একে লেজুর করে মায়ের কাছে রেখে গিয়েছে, ধুর। ছেলে অনেকবার ডেকেও যখন মায়ের কাছে সাড়া পায় না, তখন ঘরে চলে যায়, গিয়ে টিভিটা অন করে কার্টুন দেখতে বসে। অমৃতা নিজের মনে রান্না করে চলেছে। ঠিক রাত 10টা নাগাদ সবাই বাড়িতে আসার পর চুপচাপ সবাইকে খেতে দিয়ে নিজে কোনো রকমে ওই টক দই শশা পেঁয়াজ কুচি দিয়ে একটা স্যালাড মতো বানিয়ে খেয়ে শুয়ে পড়ে। নিজের শরীরের ব্যাপারে অমৃতা ভীষণ যত্নবান একটি মেয়ে। 30-এর পর থেকেই সে রীতিমতো ডায়েট শুরু করেছে, 11-এর দিন উপবাস করে থাকে। ও জানে যারা অভিনয় করে তারা সপ্তাহে 1 দিন করে উপোস থাকে, ফলমূল খায়। শরীরের অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত দূষণ বের করে দেওয়ার জন্য 1টা দিন উপবাস করা সত্যিই সবার পক্ষে দরকার। বাড়িতে কাউকে বলে না, বললেই সবাই নাক সিঁটকাবে, বিশেষত বাবা মা চিৎকার করে উঠবে। তাই নিজের ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখার জন্যই সব কথা আজকাল বলা বন্ধ করে দিয়েছে অমৃতা। দেখে শুনেই বিয়ে হয়েছিল ওর সাথে পঙ্কজের। তখন পঙ্কজ একটা বিরাট বড় কোম্পানিতে চাকরি করত। ছেলে পেটে আসার পরই চাকরি শিখে ওঠে। ওই সময়টা খুব কষ্টে কেটেছিল অমৃতার। ভাগ্যিস বাবার তখন চাকরি ছিল, সে কারণে বাবা টাকা দিয়ে সাহায্য করেছে। ছেলে হওয়ার পরই থেকেই ও বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া শুরু করে, একটা লেগেও যায়, আর সেই কোম্পানিতেই আজ এতগুলো বছর চাকরি করছে অমৃতা। একটা DSLR ক্যামেরা ওর বাবা ওকে কিনে দিয়েছিল উচ্চ মাধ্যমিক পাশ করার পর, সেই থেকে ওই ক্যামেরাতেই হাতে খড়ি। এখন যদিও সেই ক্যামেরাই ওর জীবিকা এবং জীবন হয়ে দাঁড়িয়েছে। রাত্রিবেলা আজকে ছেলেকে শ্বশুর শাশুড়ির কাছে অনেকটা জোর করেই শুয়ে দিয়ে এসছে অমৃতা।
কারণ ঘরে গোছ কাজ করতে হবে, ছেলে দেখলেই প্রশ্ন করবে। স্বামীকে উত্তর না দিলেও চলবে, কারণ তিনি রোজগার করেন না বলে আজকাল বেশি কথা অমৃতা বলে না। জামা কাপড় গোছাচ্ছ, কি ব্যাপার, ট্রলি বের করেছ, কোথাও যাচ্ছ নাকি? হুম, কোথায়? আমার অফিসের কাজে, দার্জিলিং, জলপাইগুড়ি, আর দিন সাতেক পরে কাশ্মীর। বাহ, তা ছেলেকে নিয়ে যাবে তো? অমৃতা চুপ করে তাকিয়ে থাকে পঙ্কজের দিকে। পঙ্কজের মুখ একরকম কথা বলছে আর চোখ বলছে আরেক রকম, কারণ ওর হাতে তখনও মোবাইলটা ধরা। বিছানার পাশে সোফার ওপরে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে পঙ্কজ ওকে প্রশ্ন করলেই মাথাটা গরম হয়ে যায় অমৃতার। মনে মনে ভাবে, নবাবের বাচ্চা, বসে বসে খেতে তো কষ্ট হচ্ছে না, ইনকামটা তো নাকের তলা দিয়ে হয়ে যাচ্ছে, শালা আমার মুখ থেকে তোলা রক্ত দিয়ে নিজের পেট ভরাচ্ছে, তাও আবার ভাব দেখো। মনে মনে আমায় কিস্তি না দিয়ে সরাসরি দিলেই তো পারো। চুপ হয়ে যায় অমৃতা, বলে, কী করে বুঝলে তোমাকে আমি গালমন্দ করছি? আমি আবার বুঝবো না, তোমার কাছে লাঠি ঝাঁটা খেতে খেতে আমারও সব কিছু মুখস্থ হয়ে গেছে। তা বলো কোথায় যাচ্ছ, শুনে কান দুটোকে ঠান্ডা করি। আর তোমার অফিসের ওই বন্ধু কি যেন নাম? হ্যাঁ, সুলগ্না, আর ওই যে ছুঁচকো চোরটা কি যেন? হ্যাঁ হ্যাঁ, প্রবীর, ও যাচ্ছে তো? খবরদার, ওদের সম্পর্কে কোনো কুমন্তব্য করবে না। কেন, ও কি তোমার পিয়ারের লোক? হতেই পারে, তোমার মতো অকর্মণ্য লোকের সঙ্গে না থেকে হরম একটা কর্মঠ ছেলের সঙ্গে থাকা খুব ভালো। যাই করো তাই করো, ছেলেকে কিন্তু নিয়ে যেও না, ও আমার কাছেই থাকবে। খাওয়াবে কি? হায় নেই, নিজের বাপের ইনকামে অনেকটা তাই। তাছাড়া ছেলেকে খাওয়াতে আমার কোনো কষ্ট হবে না, কিডনি বেঁচে খাওয়াবো, বলে হাসে পঙ্কজ। কোনো সময় এই লোকটাকে রাগাতে পারে না, প্রত্যেক কথার শেষে একটু হাসির কথা বলে অমৃতাকে হাসাবেই। যদিও আজকে অমৃতার হাসি পেল না, ওর মনটা কেমন যেন কু ডাকছে। আজকাল স্বামী, সংসার, সন্তান কিছুই ভালো লাগে না, মনটা উড়ু উড়ু হয়েছে, মনে হয় সব কিছু ছেড়ে বাইরে বেরিয়ে যেতে, খোলা আকাশের নিচে দুটো চোখ বন্ধ করে হাত দুটো মেলে দিয়ে উড়ে বেড়াতে। কেন কি জানি, সংসারের প্রতি এত অনীহা নাকি একঘেয়েমি? ভাবতে ভাবতেই ট্রলি ব্যাগের চেনটা আটকিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে দেখে অমৃতা পঙ্কজ ওর সামনে কখন যেন এসে দাঁড়িয়েছে। অমৃতাকে জড়িয়ে ধরে পঙ্কজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, দেখো তুমি কিন্তু আমার প্রয়োজন না, প্রিয়জন। তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার সব অভিমান, সব খিস্তি কামারি সহ্য করি। দিন রাত তো চেষ্টা করছি একটা ভালো কাজে, পাচ্ছি না গো। তুমি তো ভালো করেই জানো আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি আমি কাজ না পাই তাহলে সেই কাজ আমি করতে পারি না। ডি গ্রুপের চাকরি অনায়াসেই হতে পারে আমার বিভিন্ন বেসরকারি কোম্পানিতে, কিন্তু ডি গ্রুপের চাকরি দিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতাকে আমি ছোট করতে পারবো না, সেই কারণেই তো। পঙ্কজের মুখের দিকে তাকিয়ে অমৃতার মনটা নরম হয়ে ওঠে। পঙ্কজের গালে হাত রেখে অমৃতা বলে, বলছি ডি গ্রুপের কাজ পেলে সেটাই করো না, প্রত্যেক মাসের মাস মাইনের বেশিরভাগ টাকাটাই সংসারে বেরিয়ে যায়, আমার নিজের জন্য আমি এক পয়সাও খরচ করতে পারি না। তাছাড়া গুছিয়ে রেখে যেতে পারলে তোমাদেরই তো থাকবে, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে। চেষ্টা কি আমি করি না গো, রোজ করি। তুমি বেরিয়ে যাওয়ার পর কম্পিউটারটা নিয়ে বসি, অনলাইনে কত পরীক্ষা দিলাম, কিছুতে তো কিছুই হলো না, আমার রাশিটাই বোধহয় এখন খারাপ। শোনো, ওই রাশি দেখে দেখে আর মোবাইল ঘেঁটে নিজের ভাগ্য বিবেচনা করলে চলে না, ভাগ্য নিজের হাতে গড়তে হয়। আমার বাবা বলতেন, আমাদের জ্ঞাতি গোষ্ঠীতে কে একজন ছিল, মানে এখন মারা গেছেন, ওনার হাত দেখে নাকি ছোটবেলায় বলেছিল উনি গোয়াল ঘরে গরু চড়াবেন, ওনার নাকি পড়াশোনা নেই, সেই ব্যক্তি রীতিমতো স্কুল মাস্টারি করে ঘর বাড়ি করে দুটো বিয়ে করে একাকার। বলো কি, তাহলে ভাগ্যিস আমি সেই রকম চাকরি করিনি, দুটো বিয়ে করলে আমার এই সোনা বউটার কি হতো, বলে অমৃতার ঠোঁটে একটা ডিপ কিস করে পঙ্কজ। অনেক দিন পরে স্বামীর কাছে চুম্বন পেয়ে শরীরটা ছেড়ে দেয় অমৃতার। যদিও মাথার সিক্স সেন্সার তখন বলে, ভুল করছিস, আবার তুই ফেসে যাচ্ছিস, রাত্রেবেলা আদর করলেই পুরুষের অধিকার শেষ হয়ে যায় না, অথবা পুরুষের আধিপত্য শেষ হয়ে যায় না, তোর ওই একদিনের মেলামেশাই ওকে আবার প্রশ্রয় দেবে।
আবার একটি মাস তোকে খাটতে হবে, তোর টাকায় চলবে, আর তুই পুরুষের গোপনীয় ধনের আশাতেই নিজের জীবনটাকে কাটিয়ে দিবি। সরে দিলে কেন? আমার ভাল লাগছে না পঙ্কজ, আজকে শুয়ে পড়ো। কিন্তু তুমি তো আজকে বাদশাকে মা বাবার কাছে পাঠালে। পাঠিয়েছি তোমার সঙ্গে শোয়ার জন্য নয়। দেখো অমৃতা, মানুষের শরীরে সব কিছু লাগে, টাকা পয়সার সঙ্গে এক্সট্রাও লাগে। একবার করেই দেখো, তুমি রিল্যাক্স হবে, তোমার কাজে মন আসবে। পঙ্কজ প্লিজ প্লিজ, সপ্তাহে দুদিন তিন দিন তুমি এইভাবে আমাকে ফোর্স করতে পারো না, আর জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিতেও পারো না। আমি তোমার সঙ্গে মেলামেশা করতে চাই না, ভালো লাগে না। তোমার কাছে এলেই আমার শুধু মনে হয় আমি একটি অকর্মণ্য পুরুষের সঙ্গে শুয়ে আছি। যোগ্যতা নেই তোমার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার মতো। কিন্তু 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 অমৃতা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি এইভাবে আমার ওপরে জোর জবরদস্তি জুলুম করবে আর আমি মুখ বুঝে সবসময় সহ্য করে নেব? তুমি আমার স্বামী বলে অধিকার ছিনিয়ে নেবে, আমাকে সবসময় জ্ঞান দেবে, সেক্সও প্রয়োজন? আরে বাবা, পেটে ভাত না পড়লে সেক্স জাল না দিয়ে দোল মারে। ইনকাম করছি বলে খেতে পারছো, না হলে তোমার কোথায় থাকতো? এই সপ্তাহ আনতে একবার করে সেক্স? পঙ্কজ দূরে সরে যায়। অমৃতা কথাটা ঠিকই বলেছে। লাগেজপত্র গুছিয়ে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নাইট ল্যাম্পটা অফ করে চুপ করে শুয়ে পড়ে অমৃতা। দুই দিন পরে ওরা ফ্লাইটে করে রওনা দেয় কলকাতা জলপাইগুড়ি। সেইখান থেকে আবার অনেকটা ঘন্টার পথে দার্জিলিং গিয়ে পৌঁছায়। হোটেলের রুম বুক করা আছে অনেক আগে থেকেই, বস নিজেও এসেছেন এইবারের প্রজেক্টের কাজে, দেখে শুনে সবটা বুঝে নিতে চান, না হলে ওই যে বউকে ভয় পান, কী থেকে কী করে ফেলবে বউ। তাই বস, আপনার জন্য একটা নির্দিষ্ট কক্ষ বুক করেছি আমরা, ওই রুমে আপনি থাকবেন, আর তোমরা আমাদের জন্য আলাদা আলাদা ঘর আছে। সুলগ্না আর অমৃতা এক ঘরে থাকবে, আমি আলাদা, আর আমাদের সঙ্গে আরও যে কজন স্টাফ আছে সবাই থাকবে আলাদা ঘরেই। ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকের খাওয়া দাওয়া সব বন্দোবস্ত করেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রবীর রয়েছে অনেকটা উচ্চ র্যাঙ্কে, তাই সমস্ত দায়িত্বটাই ওর। রাত্রেবেলা নৈশভোজের পরে যে যার ঘরে সবাই চলে যায়। আজকে সারাদিন একবারও ফোন করা হয়নি শ্বশুর শাশুড়িকে, তাই বাদশারও খোঁজ নেওয়া হয়নি। দূরে এসে মাতৃত্বের টান প্রকট হয়ে ওঠে। রাগের চোটে একবার ফোনও করেনি ওকে পঙ্কজ। না করেছে না করেছে, ছেলের ওপরে ওরও সমান অধিকার, আর সেই অধিকার বজায় রেখেই ফোন করে অমৃতা। অনেকবার রিং হয়ে যাওয়ার পরও ফোনটা রিসিভ হয় না। শেষ পর্যন্ত না পেরে নিজের বাবা মাকে ফোন করে, বলে বাপি আমি না অফিসের কাজে অনেক দূরে এসেছি, সকালের দিকে বেরিয়েছি তো, সারাদিন খুব টায়ার্ড হয়ে গিয়েছি, বাড়িতে ফোন করছি ধরছে না, তুমি একবার বাচ্চার খোঁজ নিয়ে আমাকে জানাও তো। ওদিকে বাবা মা ফোন ধরে বললেন, তুই দার্জিলিং গিয়েছিস একবারও তো বলার প্রয়োজন বোধ করলি না, অতটুকু ছেলেকে একা একা রেখে। বাপি প্লিজ, তুমি আবার আমার সাথে জ্ঞান দিতে এসো না, হ্যাঁকে আমার মাথা হ্যাং হয়ে আছে, এই সংসার স্বামী কিচ্ছু ভালো লাগছে না। বারবার বলেছিলাম আমাকে যোগ্য ছেলের হাতে তুলে দেবে, আমারও তো একটা শিক্ষাগত যোগ্যতা আছে, প্রায়োরিটি আছে, তা না এমন এক ছেলের সঙ্গে দেখে শুনে আমায় বিয়ে দিলে যে বিয়ে হবার ছ মাসের মাথাতেই চাকরি খুইয়ে বসলো, আর তখন আবার আমি পোয়াতি, আমি যে কিভাবে আমার সংসার চালাই আমিই জানি। নিহাত তুমি রিটায়ার করেছ, ওই টাকায় তোমাদের দুইজনের চলে যায় তাই, না হলে ভাবো তো আমার ইনকামে যদি তোমাদের কেউ চলতে হতো। আহ অমৃতা, তোমার ইনকামের টাকায় আমি কখনোই হাত দিতাম না, দরকার হয় দুইজনে বিষ খেয়ে আত্মহত্যা করতাম, তাও ভালো। বাপি এইসব কথা নিয়ে আমি তোমার সঙ্গে শুধু শুধু আলোচনা করে সময় নষ্ট করতে চাই না, তুমি প্লিজ একবার ওদের বাড়িতে ফোন করো, আমাকে আমার ছেলের খবরটা দাও, ওইটাই হবে, আর কারো খোঁজ আমার লাগবে না। ফোনটা রেখে দিলেন মেঘনাথবাবু। তারপরে আধ ঘন্টা পর মেয়েকে ফোন করে বললেন, হ্যাঁ বাদশা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, সারাদিন তোমার জন্য খুব কান্নাকাটি করেছে, তুমি নাকি শ্বশুর শাশুড়িকে না বলে? হ্যাঁ বাপি, না বলেই এসেছি, আগের বারের প্রজেক্টের কাজে ওরা আমাকে আসতে দেয়নি, এমন করলে অফিস থেকে আমাকে ছাঁটাই করে দেবে, তখন সংসারটা কী করে চলবে বলো? তাছাড়া আমি এখন রাখছি। শোনো বলছি, কোথায় উঠেছো? সে যেখানেই উঠি না কেন,
উঠেছি সেফ জায়গাতেই আর ঠিক আছি। এখানে বসও এসেছেন, আমি লোকেশনটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি, বসের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আর যারা যারা এসেছে প্রত্যেকের। অত কিছুকে আমি চেয়েছি? তুমি কি এখন কচি খুকিটি আছো নাকি? রীতিমতো বিবাহিতা, একটি সন্তানের মা, সংসার করছো আজ কতগুলো বছর, তোমাকে নিশ্চয়ই আমাকে পাঠ পড়াতে হবে না। রাখছি, শুয়ে পড়ো আর সাবধানে থেকো। এই বলে মেঘনাথ বাবু ফোনটা রেখে দিলেন। অমৃতা বরাবরই খুব জেদি একটি মেয়ে, এমএ কমপ্লিট করার পর আরও পড়াশোনা করতে চেয়েছিল, ইংলিশে অনার্স নিয়েছে, কিন্তু আর এগোতে দেননি মেঘনাথ বাবু। সরাসরি বলে দিয়েছিলেন, এবার বিয়েটা করে ফেলো, আমার রিটায়ারের সময় হয়েছে। দেখে শুনে পাত্র এক মাসের মধ্যে পছন্দ করে ধরতাক্তা মার পেরে বিয়ে হয়ে যায়। যদিও পঙ্কজের মধ্যে দেখনাই আছে প্রচুর, যেমন সুন্দর ওর চোখ দুটো, তেমন সুন্দর ওর জোড়া ভ্রু, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি, সুঠাম বলিষ্ঠ চেহারা, গায়ের রং তামাটে, বাবা মায়ের ব্যবহারও অমায়িক, বাড়ির একমাত্র ছেলে, অমৃতার কোনো কষ্ট হবে না। তাছাড়া এই জামাই এক এক বছর ছুটিতে এক এক জায়গায় ট্যুরে করতে যায়, এমনই অফিসে সে চাকরি করে। মেয়েটার ঘোরাও হবে, সংসার করাও হবে, তার উপরে একেবারে ফাঁকা সংসার, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ননদ নেই, ভাসুর নেই। মা বলেছিলেন, ওই ঘরই আমার মেয়েকে দেব, পঙ্কজ খাঁটি পদ্ম, আমার মেয়েকে ঠকাবে না, আমি জানি। একদিনেই পাত্রকে দেখে পছন্দ হয়ে গেল? আরে বাবা হ্যাঁ, আমি ওই ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দেব, তুমি দেখো আমাদের মেয়ে খুব ভালো থাকবে। আরে বাবা, এত বছরের অভিজ্ঞতা, তাছাড়া মা হয়ে বলছি, ওই ছেলে খারাপ হবে না, তুমি দেখে নিও। কথাটা কিন্তু মিথ্যে বলেননি মীনাক্ষী দেবী, ছেলে হিসাবে পঙ্কজের কোনো তুলনা হয় না। দিন রাত অশান্তি এখন লেগেই রয়েছে অমৃতার সাথে, তবুও পঙ্কজ কিছুতেই অমৃতাকে ছাড়তে পারে না, টাকার প্রয়োজনে নয়, কারণ পঙ্কজের বাবা চাকরির সময় যতটা টাকা পেয়েছেন তাতে পঙ্কজের আর পঙ্কজের ছেলের ভবিষ্যৎ হয়ে যায়। বউটার টাকায় ওঠা বসা বা খাওয়া, এটা সম্পূর্ণ অমৃতার নিজের আত্ম অহংকার, যদিও সেই কথা কোনোদিন পঙ্কজ প্রকাশ করেনি। বাড়ির বউ হিসাবে যতটুকু কর্তব্য ততটুকুই এখন অমৃতা করে, বাদবাকি কাজ পঙ্কজের মাকেই করতে হয়। তবুও মুখ ফুটে সেই কথাটা অমৃতাকে বলে দুঃখ দেয়নি পঙ্কজ। ও যদি ওর কল্পনা জগতে ভালো থাকতে পারে তাহলে তাই শ্রেয়। এইটা মনে করেই পঙ্কজ চুপ রয়েছে। রাত্রেবেলা অমৃতা আর বাদশা ঘুমিয়ে পড়ার পরে পঙ্কজ মোবাইল ফোনটা রেখে অমৃতার মাথার কাছে এসে বসে অমৃতার নিষ্পাপ মুখটাকে পর্যবেক্ষণ করে আর একা একাই বলে, তুমি যে কিসের অহংকারে কোঁদো, তোমার দেওয়া প্রত্যেকটা টাকা বাবা মাসে ব্যাংকে জমিয়ে রাখে, তুমি তো সেটা জানোই না, ভাবো তোমার টাকায় সংসার চলছে, এত মেজাজ কেন তোমার? হ্যাঁ, আমি তো চাকরির সন্ধান করছি, তাছাড়া তুমি কি জানো তুমি কতটা স্বাধীনতায় রয়েছ? ঘরের কাজ অবশ্যই তুমি করো, করে বেশিরভাগ সময়টাই তো বাইরে কাটাও, ওটা তো তুমি তোমার নিজেকেই দাও, প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে একটু সময় দেওয়া। আর 5টা বাঙালি গৃহবধূর মতো সারাদিন ঘরে থেকে পাড়া প্রতিবেশীর সঙ্গে গসিপ করে সময় তোমার কাটে না, এতে তোমার মন ভালো থাকে, তুমি কেন এটা বোঝো না? বলে অমৃতার কপালে একটা চুম্বন করে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে পঙ্কজ। কিন্তু ওকে যে জড়িয়ে ধরে রেখেছে এটা যখন অমৃতা বুঝতে পারে তখন রাগের চোটে লাঠি মেরে পাটা সরিয়ে দেয়। তাতেও রাগ করে না ছেলেটা, মনে মনে ভাবে একদিন অমৃতা নিশ্চয়ই বুঝবে কতটা ভালোবাসে পঙ্কজ ওকে, আর সেই কারণেই ওকে আঁকড়ে ধরে রেখেছে, না হলে। সকালে ঘুম থেকে ওঠার পরে অমৃতা দেখে ওর পাশে সুলগ্না নেই। এখানে বেশ ঠান্ডা কিন্তু, তাই হালকা সোয়েটার সবাইকে আনতে হয়েছে, স্যার বলে দিয়েছিলেন। কি কি সুলগ্না? হ্যাঁ সুলগ্না, এই তো বাথরুমে, কি হলো রে, স্বপ্ন দেখেছিস? আরে না না, ঘুমের মধ্যে ভাবছিলাম বাড়িতেই রয়েছি, আর বড়ের সঙ্গে ঝগড়া করছিস? আরে না রে, একটা বিষয় নিয়ে খুব খারাপ লাগছে। কি বলতো? একদিন রাগের চোটে পঙ্কজকে একটা চড় মেরেছিলাম, কিচ্ছু বলেনি জানিস, তোর এখন এসব কথা বলতে ইচ্ছে করছে? চল কাজ আছে, বেরোতে হবে। হ্যাঁ চল। দুইজনে মিলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যায়। তারপরে হোটেলের ক্যাফেটেরিয়ায় বসে
সবাই মিলে কফি খেয়ে যার যার কাজ বুঝে বেরিয়ে পড়ে। প্রবীর বলে, সুলগ্না আর অমৃতা আমার সাথে এসো, আমি তোমাদের গাইড করব, আর বাদবাকি বসের সঙ্গে যাও। দুটো গ্রুপে ভাগ হয়ে ওরা বেরোয়। বন জঙ্গলের দৃশ্য ছবি তুলতে হবে, আরও অনেক কিছু, এইখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে হবে। প্রবীর শুধু ছুকছুক করে অমৃতাকে একটু দেখার জন্য বা অমৃতার হাত দুটো শক্ত করে ধরার জন্য। সুলগ্না সেটা ভালোই টের পায়, আর সেই কারণেই দূরে দূরে সরিয়ে রাখে অমৃতাকে প্রবীরের থেকে। সন্ধেবেলায় বাড়ি ফিরে স্যারের কাছে যে যার কাজের কথা বলে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিতে গিয়েছে, এমন সময় সুলগ্নার ডাক পড়ে বসের ঘরে। সুলগ্না হন্তদন্ত হয়ে বসের কাছে চলে যায়। যাওয়ার আগে বলে যায় অমৃতাকে, কিরে দরজাটা ভেতর থেকে নক করে নিস, আমাকে স্যার ডাকছে। হ্যাঁ যা। অমৃতা তখন ওয়াশরুমে, ওয়াশরুম থেকে বেরিয়েছে সে টাওয়াল জড়িয়ে। গান গাইতে গাইতে নিজের লাগেজের কাছে গিয়ে দাঁড়াতেই সে বুঝতে পারে ঘরের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত, কারণ তার গায়ের পারফিউমের গন্ধ সারা ঘরটাকে ঘিরে রয়েছে। ঘরটায় হালকা আলো হালকা অন্ধকার, যেহেতু সারাদিন বাইরে ছিল তাই এখন আর আলো সহ্য হচ্ছে না। এই কথাটা অমৃতাই বলেছিল সুলগ্নাকে, লাইটটা এখন অফ করে দিয়ে যাস তো। কেন রে? আমার আলো ভালো লাগছে না, মাথাটা বড্ড যন্ত্রণা করছে, আমি ভালো করে একটা স্নান করে নিই, তারপরে ঘরে এসে চুপ করে একটু শোব। তাই বলে সন্ধেবেলা ঘর অন্ধকার রাখবো? আরে বাবা হ্যাঁ রাখ, এটা এটা অফিস নয় বা বাড়িও নয়, এটা হোটেল, এখানে আমরা ঘুরতে এসেছি, প্রজেক্টের কাজ করতে এসেছি, এখানে অত কিছু মানলে চলে না। কিন্তু শোন অমৃতা, বল আজকে তুই সারাদিন কিছু খেলি না কেন? খাবো না তার একটাই কারণ, আজকে আমার উপোস, জানিস তো আমি মাঝে মধ্যে এরকম করি শরীরটাকে ঠিক রাখার জন্য। মুখ বাঁকিয়ে ঘর থেকে সুলগ্না চলে গিয়েছিল, আর তারপরই অমৃতা ঢুকেছিল ওয়াশরুমে। কিন্তু ঘর থেকে বেরোতেই একটা সুন্দর পারফিউমের গন্ধ অমৃতাকে জানান দেয় তৃতীয় ব্যক্তির উপস্থিতি। ঘুরতে যাবে তার আগেই ওকে পেছন থেকে জাপটে ধরে প্রবীর, ওর গায়ের টাওয়াল খুলে ওকে ধপ করে বিছানায় শুইয়ে ঘরে ছিটকানি আটকে দেয়। অমৃতা ভয়ে কেঁপে ওঠে। এ কি, এগুলো কি করছো? প্লিজ অমৃতা, অনেকদিন হয়েছে, অনেকদিন, একটু একটু তোমাকে চুমু খেতে দাও, একটু ভালোবাসতে দাও। তুমি কি বোঝো না, আজ 8টা বছর হয়ে গেছে আমি তোমায় পেতে চাই, তোমাকে দেখার পর থেকেই ভালোবেসে ফেলেছি। তখনও জানতাম না তুমি বিবাহিত, জানলে কি করতে? প্রেম করতে না? করতাম, অবশ্যই করতাম, কারণ তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি। কিন্তু কিন্তু প্রবীর, আমি পঙ্কজকে এভাবে ঠকাতে পারবো না, তার উপরে একটি সন্তানের মা, আমার ছেলে বড় হয়ে আমার সম্পর্কে এমন জানতে পারলে আমার মুখে থুতু দেবে। রাখো তো, ছেলে বড় হতে হতে অনেক দেরি, ততদিনে তোমার আমার সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে তার ঠিক আছে? মানে মানে তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আজকে রাতটা প্লিজ দেখো না তোমাকে আমি কতটা ওয়াইল্ড ভালোবাসা দিই, তুমি আমার বন্য আদরে নিজেই নিজেই কাঁতরাবে। কিন্তু না না প্রবীর, প্লিজ তুমি এটা করো না। চিৎকার করার মতো অপশান নেই অমৃতার কাছে, কারণ বস রয়েছে, এমন কিছু হয়েছে জানতে পারলে হয়তো ওকেই অফিস থেকে তাড়িয়ে দেবে, এটাই ন্যাচারালি হয়ে থাকে। ছেলেদের দোষ দেখা যায় না, মেয়েদের দোষটাই আগে দেখা যায়। প্রথমেই বলা হবে আপনি কীরকম পোশাক পরেছিলেন, আপনার পোশাকেই হয়তো অশ্লীলতা ছিল, তাই ছেলেকে নিজেকে সামলাতে না পেরে এখানেও মেয়েদের দোষ। অমৃতা বলে, কিন্তু সুলগ্না আসবে না, বস ওকে এখন 1 ঘন্টার জন্য আটকে রাখবে, ওর প্রজেক্টের সঙ্গে সঙ্গে সবার প্রজেক্ট দেখছে বস, তাছাড়া আমি বলেছি আমার খুব মাথা ব্যথা করছে, আশেপাশেই কোনো ফার্মেসি থেকে একটা মাথা ব্যথার ওষুধ কিনে খাবো, এই বলে বেরিয়েছি। কামন প্লিজ এসো প্লিজ। অমৃতার না করার ক্ষমতা ছিল না, কারণ সে জানে প্রবীর সত্যি ওকে ভালোবাসে, আর এতগুলো বছর ওর পেছনে কুকুরের মতো ঘুরে বেরিয়েছে। অমৃতা পাত্তা দেয়নি, কিন্তু আজকে না পাত্তা দিয়ে উপায় নেই। অমৃতার দেহটাকে নিয়ে ইচ্ছা মতো প্রায় ঘণ্টাখানে খেলা করার পর প্রবীর নগ্ন শরীরে একবার দেখে নেয় অমৃতাকে। অমৃতা বিছানায় তখন পড়ে, গায়ের টাওয়ালটা কখন যেন পড়ে গেছে মেঝেতে, একটা হালকা চাদরে ওর গোটা শরীরটা লেপটে থাকলে প্রবীর বলে, মজা হলো না ঠিক, ভালো লাগলো না, তোমার দেহবল্লরীর মধ্যে অন্য কিছু কল্পনা করেছিলাম, কিন্তু তুমি সেই টাইপের মেয়েই নও।
বেচেনায় ঠিক মতো আনন্দ দিতেই পারো না। তোমার হাজব্যান্ড তোমাকে নিয়ে সংসার করছে কি করে? এ তুমি জানো তোমার মধ্যে কিছু নেই, ফোর প্লে নেই, আরো কত কি নেই, বুঝছো তো কেমন নিরস। অমৃতা মাথা নিচু করে ফেলে প্রবীরের কথা শুনে। বিছানায় সুখ দিতে পারে না? বাবা, স্বামী স্ত্রীর মধ্যে এইসব কখনো হয় নাকি? ওরা কে কাকে কতটা ভালোবাসলো, কতটা গভীরভাবে কিস করলো, একে অপরকে কতটা চোষণ শোষণ করলো, এগুলোও কি ইম্পর্টেন্স থাকে সম্পর্কের মধ্যে? কই, পঙ্কজ তো এমন না, উল্টে পঙ্কজ ওর উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে কত রকমভাবে চুমু খায়, কত রকমভাবে আদর করে। আজকে এতগুলো বছর বিবাহিত জীবনে পঙ্কজের মুখে একবারও পরনারীর কথা শোনেনি অমৃতা, শোনেনি। বলতে তোমার সঙ্গে শুয়ে আনন্দ হয় না, বরং পঙ্কজের সঙ্গে যতবারই সে সেক্স করেছে বা কাছে গিয়েছে ততবারই ওর স্বামী ওকে বলেছে প্রত্যেকবারই তোমাকে নতুনের মতো লাগে। কিন্তু হে দেখি অন্য কথা বলল। তাহলে কি পঙ্কজ সত্যি ওর কাছে কিছুই চায় না, হৃদয় থেকে ভালোবাসে বলেই এখনো পর্যন্ত আঁকড়ে রেখেছে অমৃতাকে চা মুকুনের মতো? ঘর থেকে প্রবীর বেরিয়ে যাওয়ার মিনিট কয়েকের মধ্যেই সুলগ্ন আসে। অমৃতা তখনও বিছানায় শুয়ে ওকে এই অবস্থায় দেখে চিৎকার করতে গিয়েও নিজেকে থামিয়ে নিয়ে সুলগ্না বলে, শরীর টায়ার্ড, ঘুমিয়ে পড়েছিস? গায়ে কিছু দিতে ইচ্ছা করছে না? গরম লাগছে নাকি? কিরে, ডক্টর ডাকবো? না, কাউকে ডাকতে হবে না। আমার বাড়ি ফেরার বন্দোবস্ত করতে পারিস? বাড়ি ফেরা মানে কাজে এসেছি তো আমরা সবাই, বাড়ি ফিরবি মানেটা কি? এখনও দিন সাথে থাকতে হবে, প্রজেক্ট কমপ্লিট করতে হবে, বসের খুব পছন্দ হয়েছে তোর সমস্ত ছবি আর আমারগুলো। আর শোন শোন না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, বাড়িতে ছেলেটাকে বলে আসিনি, শ্বশুর শাশুড়ি বাবা মা সবাই রাগ করেছে, কালকে যদি ফিরে যেতে পারি তাহলেও বিষয়বস্তুটাকে একটু সামাল দিতে পারবো। তোর কি হলো বলতো? এই তো আসার জন্যে নাচছিলি, এখন যাওয়ার জন্যে? হ্যাঁ পারবি করতে, সে আমি বলতে পারবো না, এই ডিপার্টমেন্টের পুরো দায়িত্বে রয়েছে প্রবীর, ওকে বলে দেখতে পারিস। প্রবীর? না, ওকে বলা যাবে না। কেন বলতো? ও এসেছিল? অমৃতা, ও তোর সাথে কিছু করেছে? রে অমৃতা, বল বল, আমাকে এক্ষুনি বল, আমি তাহলে এক্ষুনি বসকে গিয়ে বলবো। আচ্ছা সুলগ্না, একটা কথা বলতো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মাঝে সবটাই কি প্রয়োজনে হয়? না, কে বলল? প্রিয়জনের কাছে প্রয়োজন থাকতে নেই, তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্মের। এসব কথা এখন জিজ্ঞেস করছিস কেন? না, আমাকে একটা কথা বল, একটা ছেলে যদি বউয়ের টাকায় খায় তাতে সমাজ বুঝি তাকে খুব খারাপ নজরে দেখে? নিশ্চয়ই দেখে, তুই ভাব একটা ছেলের মধ্যে কতটা সহনশীল ক্ষমতা, সমাজ তাকে কত রকমভাবে থুতু দেয় বউয়ের টাকায় খায় বলে। তারপরে আবার সেই ছেলেটা বউকে অতিরিক্ত ভালোবাসলে, গার্লফ্রেন্ডকে অতিরিক্ত ভালোবাসলেও বলা হয় কি, বউ নেওটা নয় গার্লফ্রেন্ড নেওটা, বিয়ের পরে মাকে লাথি ঝাঁটা মারবে। ইনকাম করতে না পারলেও কথা শুনতে হয়, আবার ইনকাম করলেও শুনতে হয়। আমি তো মনে করি পুরুষ হয়ে জন্ম না নিয়ে নারী হয়ে জন্মানোটাই বেস্ট, সব দিক থেকেই সব রকমভাবেই ফুর্তি করা যায়। কীরকম কীরকম মানে, একটা মেয়েকে নিয়ে যদি কখনো কথা ওঠে তাহলে পুলিশ কেস, থানা, আইন সব হতে পারে, কিন্তু একটা পুরুষের মনের দুঃখ কষ্ট অতটা কিন্তু হয় না। তুই তাহলে পুরুষদের পক্ষ নিচ্ছিস? দেখ, আমি তোর বরের পক্ষ নিচ্ছি, সত্যিই ছেলেটা খুব ভালো, না হলে তোর মতো বদমেজাজি মেয়ের সঙ্গে এতদিন সংসার করছে? কি বলছিস সুলগ্না, ও তো ইনকামই করতে পারে না, তাতে কি হয়েছে? ওর বাবার যা ধন আছে তাতে ও কেন ওর সাত পুরুষ বসে খাবে? সেটা তুইও মানিস, সেটা আমিও মানি, শুধু শুধু তোর মতো কাঁঠালের আঠার মতো প্রেম করতে কেন যাবে ও? তোকে এত ভালোবাসতেই বা কেন যাবে, যেখানে তুই ইনকাম করে দুটো পয়সা দিয়ে ওকে উঠতে বসতে কথা শোনাস, সেইখানে ওর জায়গায় আমি থাকলে ওই টাকা একেবারেই ছুতাম না। নেহাত তোর বর তোকে পছন্দ করে তাই অমৃতা চুপ করে থাকে। মাস মাইনেটা হাতে দেওয়ার সাথে সাথেই পঙ্কজকে অনেকগুলো কথা শোনায় ও। পঙ্কজ হাসে, বলে, আমার মতো অকর্মণ্যকে বিয়ে করেছো বলেই তোমার যত জ্বালা, আমি চোখ বুঝলেই তুমি শান্তি পাবে, দেখবে তোমার সব দিক থেকে ভালো লাগবে।
কারণ অমৃতাই কথায় কথায় ওকে বলে এই কাজগুলো পুরুষ মানুষের করা দরকার, কিন্তু আমার তো কপাল মন্দা, কি আর করব। পঙ্কজ খানিকক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হ্যাঁ কি আর করবে, আমার মতো একটা খাসিকে পুষছ। ওইটুকু বলেই সে ঘর থেকে বেরিয়ে যায়, আর কিছু বলে না। শ্বশুর শাশুড়ি সবাই অমৃতার বদ মেজাজটাকে যথেষ্ট সহ্য করে। পরের দিন ঘুম থেকে উঠে সবাই যে যার কাজে যখন বেরোয়, তখন দেখা যায় অমৃতা ওর ঘরেই বসে রয়েছে। সারা রাত ও ঘুমোতে পারেনি, পঙ্কজের সঙ্গে সম্পর্কটাকে নিয়ে চিন্তা করছিল বারবার। ওর মনে হয়েছিল একাধবার ডিভোর্স দেবে পঙ্কজকে, ওর ডিভোর্সে পঙ্কজের কিচ্ছু এসে যাবে না, বাবা মা আর পঙ্কজ হয়তো ছেলেকে নিয়েও ও খুব ভালো থাকবে, কিন্তু অমৃতা, অমৃতার এই বদ মেজাজ, খামখেয়ালিপনা আর এইভাবে নিজের ব্যক্তিত্বকে অসম্মান করার জন্য হাজারো হাজারো অফিস ওকে বারবার চেঞ্জ করতে হবে। অমৃতা অফিসে ঢুকেই নিজের বরকে আগে ছোট করে, শ্বশুর শাশুড়িকে ছোট করে, সন্তানটাকেও হেয় নজরে দেখে, আর এই কথাগুলো খুব শিগগিরই চাউর হয়ে যায় অফিসে প্রত্যেকটা মানুষের মুখে মুখে। তাতে হয়তো ওর সম্ভ্রম সম্মান অনেকটাই নষ্ট হয়, বুঝতে পারে অমৃতা। কলকাতার এই অফিস জয়েন করবার পরপরই সুলগ্নার সাথে আলাপ হয়েছিল, আর আলাপ হওয়ার প্রথম দিনই নিজের বর সম্পর্কে কুমন্তব্য সে করেছিল। বরের পরে শ্বশুর শাশুড়ি, তারপরে এলো সন্তান। এই সন্তানটাকেও অমৃতা প্রথমে চায়নি, জোর জবরদস্তি জন্ম দিতে হয়েছে। আসলে অমৃতা এক্স্যাক্টলি যে কি চায় সেটাই কেউ বোঝে না। প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যাচ্ছে না তো সবার কাছে? কি ব্যাপার, এখন অবধি বসে আছো ডার্লিং, ছবি তুলতে বেরোবে না? না, তুমি যাও। আর শোনো, তুমি আমার আশেপাশে আসবে না। যা বাবা, এ আবার কি কথা, তুমি একটা ডিপ্রেসড মেয়ে, সর্বক্ষণ হতাশায় ভোগো। তোমার স্বামীটি অকর্মণ্য, তোমার শ্বশুর বাড়িতে তুমি ঠিক মতো সম্মান পাও না, শ্বশুর শাশুড়ি তোমার টাকায় উঠে বসে, মাস মাইনেটা ছিনিয়ে নেয়, তোমার সংসারের এই খবর তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম তোমাকে একটু সুখ দিতে, যাতে ওইসব কথাগুলো ভুলে গিয়ে কয়েকদিনের জন্যে তুমি আমার সঙ্গে থেকে। প্লিজ প্লিজ প্রবীর, আমি একটা মেয়ে, একজন গৃহবধূ, একটা 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 কি একটা সন্তানের মা, আমার সম্পর্কে এমন কুমন্তব্য না করলেই কি নয়? আহ রাবিশ, প্লিজ, আমি তোমার সম্পর্কে কিচ্ছু কুমন্তব্য করছি না, অ্যাকচুয়ালি তোমার তোমার ব্যক্তিত্বটাই তাই, তুমি কাউকে সম্মান করতে জানো না, তুমি সেই মেয়েই নও। সবার কাছে সংসারের গল্প করতে নেই অমৃতা, কিন্তু তুমি ঢাকঢোল পিটিয়ে সবাইকে সেটা জানাও, আর এতেই সবাই তোমার অ্যাডভান্টেজ নেয়। ইভেন্ট আজকে তো বস বলছিলেন তোমার সঙ্গে। হোয়াট, আমি কি বেশ্যা? অনেকটা সেই রকমই ধরো, অতিরিক্ত ডিপ্রেশনে ভুগতে ভুগতে তুমি তাই হয়ে গিয়েছ, এখন অন্য পুরুষের ছোঁয়াতেও তোমার কোনো প্রবলেম হয় না। তবে তুমি মালটা খুব একটা সেক্সি নও, তাই তোমার সঙ্গে শুয়ে শান্তি নেই। কথাটা আমি অফিসের বস কেন সবাইকেই বলেছি। সবাইকে? হ্যাঁ, তুমি তো সবাইকে জানিয়েছো ঢাকঢোল পিটিয়ে তুমি কতটা অসুখী, তাই তোমাকে সুখী করার জন্যে পুরুষ মানুষ হিসেবে যতটুকু করা ততটুকুই করেছি। ভালোবাসায় তুমি হারিয়ে যাওয়ার মেয়ে নও, তুমি অন্য অন্য জাতের জিনিস। কথাটা বলে প্রবীর চলে যায় সোজা অন্যান্য ক্লায়েন্টের সাথে অফিসের কাজে। ঘরের মধ্যে একা বসে রয়েছে অমৃতা। সুলগ্না সকালে অনেকবার ওকে তেলিয়েছে, কিন্তু আজকে যেন হোটেলের এই রুম থেকে অমৃতার কিছুতেই বেরোতে ইচ্ছে করছে না। কেউ যেন ওকে হাত পা টেনে বেঁধে রেখে দিয়েছে, বারবার বলছে চুপ করে বসে থাক, তোর মতো মেয়ের এই সংসারে কোনো মূল্য নেই, আজকে তুই ইনকাম করিস বলে প্রত্যেককে হেয় নজরে দেখিস, আর হেয় নজরে দেখতে দেখতে সবার চোখে তুইও ছোট হয়ে গিয়েছিস। দিন সাতেক পর অমৃতা বাড়ি ফিরে আসে। এই কটা দিন দুর্বিষহভাবে ওর কেটেছে। আলিপুরদুয়ারের ট্রিপ ও ক্যান্সেল করেছে, বলেছে আগামী সপ্তাহে ছেলের জন্মদিন উপলক্ষে কোথাও যাবে না, বাড়িতেই থাকবে, ছেলেকে স্বামীকে শ্বশুর শাশুড়িকে সময় দেবে। বাড়ি ফেরার পরই অমৃতা বুঝতে পারে বাড়ির প্রত্যেকটা মানুষ স্বাভাবিক রয়েছে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি শুধু বললেন একবার বলে গেলে পারতে, তোমার স্বাধীনতায় কি আমরা কোনো বাধা দিয়েছি? তাই তো, এই কথাটা তো অমৃতা কখনো ভেবে দেখেনি,
ঘরের কাজ কমপ্লিট করে সেই যে সকালবেলা বেরোয়, তারপর সারাদিন দুটো মানুষ সংসারে কী করে, ছেলে স্কুল থেকে আসার পরে শাশুড়িমা কী করে তাকে মেনটেন করে, এইসব নিয়ে অমৃতা কোনো দিন চিন্তা করেনি। ও শুধু ভাবত আমি তো ইনকাম করি, আমাকে কে কী বলবে। কিন্তু এখন দেখছে না, পাশাটা উল্টো ব্যাপার। বাড়ি আসার পরই অমৃতা জানতে পারে সুসংবাদটা, ওর হাজব্যান্ড নাকি একটা ছোট্ট কোম্পানিতে চাকরি পেয়েছে, মাস মাইনে শুরুতেই 25,000 টাকা, তারপরে আরও বাড়বে। বাহ, সুসংবাদটা শুনে অমৃতা আনন্দের থেকে বেশি দুঃখই পেয়েছে। বর যাও পাত্তা দিতে এখন হয়তো তাও দেবে না, কিন্তু মনের ভেতরে চলা উথাল পাথাল এই কথাগুলো যদি একবার প্রবীরের সঙ্গে মানে আলোচনা করা যেত। কিন্তু না, প্রবীর তো সেই সূচকের ছেলেই নয়, একদিনই ওর সঙ্গে নিবৃত্তে রাত্রি যাপন করে প্রবীর সেই যে গা ঢাকা দিয়েছে, যেন ভয় পেয়েছে, নাকি ভালো লাগেনি অমৃতাকে। সেই দিন সবাই মিলে খুব ভালো খাওয়া দাওয়া করা হয়, অমৃতাও বাড়ি ফিরেছে, তার উপরে চাকরি হয়েছে পঙ্কজের, বাবা মা খুব খুশি। মা বললেন, এতদিনে একটা হিললে হলো, বাঁচলাম, এবার দুইজনে মিলে ইনকাম করবি আর ছেলেটাকে ভালোভাবে বড় করবি। বৌমা, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে বলে কতগুলো চেক বুক তুলে দিলেন অমৃতার হাতে আর বললেন, শোনো বৌমা, তোমার দেওয়া মাস মাইনে জমিয়ে জমিয়ে এই যে প্রায় 1,15,000 টাকা হয়েছে, এই টাকাগুলো সব বাদশার নামে তুমি করে দিও, আর নিজের নামে রাখলে রেখো, এসবই তোমার টাকা, আর আমার যা আছে তা আমি আমার ছেলের নামে লিখে দিয়েছি, আমার ছেলের মানেই তোমার, কদিনই বা বাঁচবো বলো, তাছাড়া ঠিক করেছি দুইজনে মিলে বৃদ্ধাশ্রমে চলে যাব, তোমাদেরকে খুব জ্বালিয়েছি, তুমি আমাদেরকে অতটা পছন্দ করো না, কিন্তু আমরা মনে মনে তোমাকে খুব পছন্দ করি বৌমা, তোমার মাইনে দিয়ে সংসার চলতো এটা তোমার ভুল ধারণা, সংসারটা চলতো আমার পেনশনের টাকাতেই, তোমার বাবা মা সবই জানে, চেয়েছিলাম তোমার মেজাজটাকে একটু ঠিক করতে, হয়তো পারিনি সেইভাবে ভালো বাবা মা হয়ে উঠতে, এতেও দোষ আমাদেরই, তোমার কিছুই না। অমৃতা চুপ করে তাকিয়ে থাকে শ্বশুর মশাইয়ের দিকে, মানুষটা কিন্তু খুব ভালো, তবে এতদিন অমৃতা ওদের দোষটাকেই দেখেছে, ভালো মানুষই তাকে দেখেনি। শাশুড়িমা বললেন, আজকে কিন্তু বাদশা আমার সঙ্গেই শোবে, এতদিন মাকে ছাড়া শুয়ে শুয়ে ওর অভ্যেস হয়ে গেছে, যাও অনেক রাত হয়ে গেছে, এতদিন পর বাড়ি ফিরেছ, প্রজেক্টের কাজ নিয়ে নিশ্চয়ই খুব মাথা ব্যথা হয়েছিল, নিশ্চিন্তে আজকে রাতের ঘুমটা দাও, আগামীকাল তো আবার অফিস আছে। অমৃতা তাকিয়ে থাকে শাশুড়ি মায়ের দিকে, এই মানুষটাও তো বিয়ের পর পরে ওকে খুব সাপোর্ট করেছে, চাকরির বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ায় উনি উৎসাহিত করেছে, পোয়াতি হওয়ার পরে এই মানুষটাই তো রান্না করে খাইয়েছে ওকে, তারপর সদ্যজাত 6 মাসের ছেলেকে রেখে যাওয়ার সময় উনিই বলেছিলেন, আয়ার দরকার নেই, আমার বাচ্চা তো আমার ছেলের সন্তান, আমি যেভাবেই পারি ওকে ঠিক বড় করব। প্রত্যেকটা কথাই মনে পড়ছে আজকে অমিতার, টাকার এপিট আর ওপিট, একটাই টাকা অথচ নজর দুজনের দুই রকম। রাত্রেবেলা ঘরে এসেছে পঙ্কজ, মোবাইলটা আজকে হাতে নেই, মুখে খুব হাসি, অমৃতাকে দেখে বলল, যাক এবার মাস মাইনের টাকাগুলো অ্যাকাউন্টেই জমা করো, দেখেছ তো বাবা তোমার সব টাকা গুছিয়ে রেখেছে, আমি তো জানতাম, অ্যাকচুয়ালি তুমি গোছাতে পারো না, তোমার খরচার হাত অনেক লম্বা, তাই বাবা আর আমি আর মা তিনজনে মিলে ঠিক করেছিলাম তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে এইভাবে জমাবো, আর একটা মোটা অঙ্কের টাকা করে তোমাকেই সারপ্রাইজ দেবো। এবার এই টাকাগুলো নিয়ে কী করবে দেখো, গয়নার দোকানে গিয়ে গয়নাও কিনতে পারো, কারণ সোনাতে ইনভেস্ট করে রাখাটাও কিন্তু লাভ। আর সহ্য করতে না পেরে জড়িয়ে ধরে পঙ্কজকে অমৃতা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে, চোখের কোণার জলটা মুছে দিয়ে পঙ্কজ বলে, কি ব্যাপার কাঁদছ কেন, তুমি আমার সত্যি খুব ভালোবাসো না, ভালো না বাসলেই খেপির সঙ্গে সংসার করি, বাপরে বাপ আমাকে কি লাথি ঝাঁটাই না তুমি মারো, হ্যাঁ বাবারে কত কথা শুনিয়েছ, মানছি অনেকগুলো দিন আমি বিনা কাজে বসেছিলাম তোমার টাকায়। কথাটা শেষ করতে না দিয়ে অমৃতা পঙ্কজের ঠোঁটের ওপর হাত রাখে, বলে আর বলতে হবে না,
আমি নিজে ইনকাম করতাম বলে সবসময় অহংকারের দিকটাই দেখেছি, কিন্তু সংসারে তোমাদের স্যাক্রিফাইসের কথা এতটুকু ভাবিনি। বাবা মা, আমার বাবা মা, আমার ছেলেটা আমাকে ছাড়া কতগুলো ঘন্টা কাটায়, তারপরে বাড়ি এসে তো আমার সাথে একটু খেলা করতে চাওয়াটা একটা ন্যাচারাল ব্যাপার, তাই না পঙ্কজ? তোমার বাবা আর মা হাত পেতে মাস মাইনের টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে আমার নামে ফিক্সড করেছে, আমার মাথায় ব্যাপারটা আগে কেন খেলা করেনি? ওনারা আমায় কতটা স্বাধীনতা দিয়েছেন, না হলে হুটহাট অফিসে চলে যাওয়া, অনেক রাত করে বাড়ি ফেরা, কখনো প্রশ্ন করেননি আমাকে শাশুড়ি মা। আর তুমি, তুমি তো আমার ভোলা মহেশ্বর, যেমনভাবে তোমাকে বলেছি তুমি তেমনভাবেই চলেছ, আর থাপ্পড়টা খেয়েছি সেটা কে বলবে? আমাকে আর আঘাত দিও না, আমি যা সহ্য করতে পারছি না। আচ্ছা পঙ্কজ, যদি কখনো আমি কিছুতে ভুল করে থাকি আমায় তুমি ক্ষমা করবে তো? আমার অমৃতা কখনো ভুল করতেই পারে না, কারণ আমি জানি আমার অমৃতার ওপরে সম্পূর্ণ আমার অধিকার। সে তো বাঘিনী, দিন রাত আমাকে যেভাবে ছেঁচছে সেইখানে অন্য পুরুষের সাথে আমার অমৃতা নিজে কলঙ্কিত হতেই পারে না। অমৃতা মনে মনে ভাবে, সত্যি কথাটা কি বলে দেবে? একদিনের সুযোগ নিয়ে হলেও তো প্রবীর ওর সঙ্গে রাত্রিবাস করেছে, যদি ওর গর্ভে রেখে দিয়ে থাকে ওর কলঙ্ক, তখন তখন কি হবে? কারণ পঙ্কজকে তো কাছে ঘেঁষতেই দেয় না, আর আজকে এতগুলো দিন পরে যদি পঙ্কজের মধ্যে নিজেকে হারিয়ে যেতে চায় তাহলেও তো পঙ্কজ সন্দেহ করতে পারে। পঙ্কজ তাকিয়ে রয়েছে অমৃতার দিকে, অমৃতাও তাকিয়ে রয়েছে ওর দিকে, দুটো মানুষের যেন আজকে নতুন করে শুভ দৃষ্টি হচ্ছে নতুন রকমভাবে। অমৃতা বলে, আচ্ছা তোমার টাকাতেই তো আমি খেতাম, সংসারটাও চলতো, তুমি তো কখনো এরকম নজরে আমায় দেখোনি, বকনি, মারোনি, তাহলে আমি তোমাকে সেদিন, তোমার মারাটা স্বাভাবিক ছিল, তাছাড়া তুমি অনেক রাতেই সেদিন বাড়ি ফিরেছিলে, তারপরে তোমার কাছে এসে তোমাকে উত্তেজিত করাটা আমার উচিত হয়নি, আমার ফল্ট, তোমার ফল্ট, তাই না? তাহলে আমার নিজের ফল্ট কোথায়? তোমার তো কোনো ফল্ট নেই, তোমার জায়গায় তুমি ঠিকই আছো। অ্যাকচুয়ালি আমি ভালো সাংসারিক লোক হয়ে উঠতে পারিনি, আমার বাবা মাও তোমাকে বুঝতে পারেনি, তাই আর বলো না, আর বলো না, আমি যা সহ্য করতে পারছি না। কেন, শরীর খারাপ লাগছে, কি হয়েছে? আমি নিতে পারছি না পঙ্কজ, সত্যি পারছি না, আমি ভীষণ টায়ার্ড, আমার মাথায় আর কাজ করছে না, সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি মানুষটাই তো খারাপ, আসলে আমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারিনি কোনো দিন, আমি আমি নিজেকেই নিজের প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছি, প্রিয়জন হতে পারিনি, তাই তো, তাই তো তোমাদের প্রত্যেকটা ভালো মানুষকে আমি খারাপ নজরে দেখতাম, তোমাকে অকর্মণ্য বলেছি, বাবা মাকে আমার অফিসের বসের কাছেও কত ছোট করেছি, ইভেন সবাই জানে তোমরা মানুষ হিসাবে কতটা খারাপ, আমার সংসারে আমাকে টর্চার করো, আমার ছেলেটা। চুপ হয়ে যায় অমৃতা। পঙ্কজ বলে, তুমি এগুলো অফিসে আলোচনা করেছ? হ্যাঁ করেছি, আর এখন পস্তাচ্ছি, আমি বুঝতে পেরেছি সংসারের খবর কখনো বাইরের লোককে বলতে নেই, আপন মানুষ আপনই হয় আর পর পরই থাকে। সেইদিন রাত্রেবেলা পঙ্কজের বুকে মাথা রেখে অমৃতা ঘুমোয়। পরের দিন অমৃতাকে শোয়া অবস্থাতে রেখেই পঙ্কজ সকাল সকাল বেরিয়ে পড়ে, আজকে প্রথম ওর অফিস, সকাল সকাল না গেলে বস বকাবকি করতে পারেন। বাড়িতে ফিরে এসে পঙ্কজ জানতে পারে অমৃতা দুপুর নাগাদ বেরিয়েছিল, ফেরেনি এখনো, রাত 9টা বাজে, ফোন করেছেন শ্বশুর শাশুড়ি মা কিন্তু ফোন ধরছে না, অনেকবার ফোন করেছে নিজে পঙ্কজও কিন্তু অমৃতার খোঁজ পাওয়া যাচ্ছে না। অফিসে ফোন করলে জানা যায় সে নাকি অফিসেই আসেনি। এদিকে প্রবীর সুলগ্না সবাই অফিসে উপস্থিত, সুলগ্না প্রবীর একে অপরকে বিয়ে করছে খুব শিগগিরই, এই খবরটাও জানতে পারে পঙ্কজ, কিন্তু অমৃতা সে গেল কোথায়? ঘটনার মাঝখানে কেটে গেছে বছর 25, বাদশা বড় হয়েছে, সে আজ বিয়ে করতে যাচ্ছে, বাবার পায়ে প্রণাম করে ঠাকুরদা ঠাকুমার ছবিতে নমস্কার করে, সে দাদু দিদা এখনো জীবিত তবে শয্যায়, কেউ আসতে পারেনি বিয়েতে।
চোখের জল ফেলে শুধু পঙ্কজ আশীর্বাদ করে ছেলেকে বলে, যাকে নিয়ে আসছো তাকে সম্মান করো, খুব ভালোবাসা দিও। শোনো, সবসময় মাথায় রাখবে মেয়েদেরকে সম্মান করতে হয়, কেমন? বাচ্চা লক্ষ্মী ছেলের মতো বাবাকে প্রণাম করে বিয়ে করতে বেরিয়ে যায়। পঙ্কজ গিয়ে দাঁড়ায় অমৃতার ছবির সামনে। আজ এতগুলো বছর কিভাবে যেন কেটে গেল, কিন্তু অমৃতার কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা গেল কোথায়, হারিয়ে গেল? আসলে হয়তো কাউকে মুখ দেখানোর মতো পরিস্থিতিতে অমৃতা ছিল না, তাই। বাবু বাবু, তোমার চা দেব? এই মেয়েটি কাজে লেগেছে, বয়স খুব একটা বেশি হবে না, আবার খুব একটা কমও না। বাদশার বয়স এখন বছর 33, এই মেয়েটির বয়স বোধ হয় বছর 25 মতো হবে বোধ হয়। হ্যাঁ রে মা, এক কাপ চা দে। রোজ রোজ ছবির সামনে দাঁড়িয়ে কি ভাবো বলো তো? ভাবি, আমার বউটা যে কোথায় গেল। বাবু, আমার বিয়ে ঠিক হয়েছে, আমার কিন্তু তোমার আশীর্বাদ চাই। নিশ্চয়ই নিশ্চয়ই আশীর্বাদ করবো মা। তুই তো ওই ভাঙা বস্তিতে থাকিস তোর মার সাথে? হ্যাঁ, জন্মের পরে বাপকে দেখিনি, মা বলে আমি নাকি বেজন্মা, কারো সামনে নিয়ে আমাকে দাঁড় করানোর মতো না। তাই তাই, তোর মা এসব কথা বলে? তা তোর মাকে একদিন আমার সঙ্গে দেখা করতে বলিস। বলেছি, মা দেখা করতে চায় না, মা কাউকেই মুখ দেখাতে চায় না, সবসময় মুখ ঢেকে রাখে, কথায় কথা উঠলেই বলে আমি নাকি কলঙ্কিনী, এই বলে কান্নাকাটি করে। তাই? হ্যাঁ। মেয়েটি পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে রান্নাঘরে, চা করছে। একটা সময় পঙ্কজের মনে হয়, যদি অমৃতা থাকতো তাহলে হয়তো বাদশার একটা ছোট বোনও আসতো এই পৃথিবীতে। অমৃতার পরে আর পঙ্কজ কাউকে বিয়ে থা করেনি, একাই লাইফটা কাটিয়ে দিচ্ছে। চা হাতে করে নিয়ে এসে মেয়েটি বলে, বাবু তোমার চা। আমি কি আজকে থাকবো? থাকবি, থাক। তা তোর মা মা একটু পরে আসবে। বলছি বাবু, যা রান্না হয়েছে মাকে একটু দিয়ে দেব? নিশ্চয়ই দিয়ে দে, তোর মা তোকে বড় করেছে কি করে রে? আমার মা তো অফিসে চাকরি করত, আমাকে মাধ্যমিক অবধি পড়িয়েছে, তারপরে আর পড়ায়নি, বললো অত পড়ে কি হবে, বেশি পড়লেই বেশি শিক্ষিত হবি আর চাকরি করতে চাইবি, আর চাকরি বাকরি করলেই নিজের স্বামীকে শ্বশুর শাশুড়িকে মা বাবাকেও ভুলে যাবি। মেয়ে মানুষের যাত্রাই নাকি এমন, রোজগার করতে পারলে নাকি খুব অহংকার হয়। কেমন যেন মিলে যাচ্ছে সব কিছু, পঙ্কজ মনে মনে ভাবে। হ্যাঁ, এরকম কথা এখনকার কোনো স্বাধীনচেতা মেয়ে বলবে নাকি? সবাই তো চায় স্বাধীনতা। তোর মাকে আমার সঙ্গে দেখা করতে বলিস তো? বাবু, দেখা করতে বলেছি, ঘন্টা খানেকের মধ্যেই মা আসবে। বলতে বলতেই কলিং বেলটা বেজে ওঠে। পঙ্কজ বলে, তুই ঘরে যা, আমি দেখছি। একই বাড়িতে ভর্তি আত্মীয় স্বজন, হয়তো তাদের মধ্যে কেউ এসেছে, ছেলেটা বোধহয় বিয়ে করতে পৌঁছে গিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই এক হাত ঘোমটা মাথায় এক রমণী এসে দাঁড়ায়। বলছি, আমার মায়াখানা? হ্যাঁ, ঘরেই আছে। হ্যাঁ, তোর মা এসছে, খাবার দিবি, দিয়ে দে। চোখটা হঠাৎ আটকে যায় পঙ্কজের নারীর হাতে হীরের আংটিটার ওপরে। কাজের মহিলা, লোকের বাড়ি কাজ করে যেই মেয়েকে বড় করেছে, সেই মহিলার হাতে অনামিকার আঙুলে লাভ শেপের হীরের আংটি। এই একই রকমের আংটি তো নিজের বউকেও দিয়েছিল ও। না না, তা হতে পারে না, অমৃতা হয়তো কোথাও হারিয়ে গিয়েছে, এত বছরে হয়তো মারাও গিয়েছে, খোঁজ খবর পাওয়া যায়নি। এই মেয়ে কখনো অমৃতা হতে পারে না। যতই হোক, কাজের লোক আর একটি চাকুরিরত মেয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে। ইমিটেশনের আংটি পরে এসেছে হয়তো, ইচ্ছে করছে তাই। গুরুত্ব না দিয়ে পঙ্কজ ঘরের দিকে চলে যায়। ওপরের দিকে উঠতে উঠতে কাজের মেয়েটিকে হুকুম দিয়ে বলে, শোন, দরজা বন্ধ করে দিবি, বাইরের লোকজন ঘরে কেউ না ঢোকে। এমনিতেই ছেলেটা বিয়ে করে সেই রাত্রেবেলা ফিরবে, ওর মা বেঁচে থাকলে আর চিন্তা করতে হতো না আমার, সব জ্বালা তো আমাকেই পোয়াতে হয়। চট করে ছোট্ট বাচ্চা মেয়েটি বলে, বাবু মা ডাকছে। কে? তোর মা? কি হয়েছে?
মা বলছে খাবার দাবার নেবে না, আজকে নাকি মায়ের উপোস। তোর মায়ের আবার উপোস? হ্যাঁ বাবু, ঠিক আছে ঘরে যা, দরজাটা আটকে দিস। মহিলা কখন বেরিয়ে গেছে জানে না পঙ্কজ, অথচ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে অমৃতার পেটে বাচ্চা ছিল, আর সেই কলঙ্ক নিয়েই অমৃতা ঘর ছেড়েছে, পরে সেই বাচ্চাকে জন্ম দিয়েছে, আর সেই বাচ্চাই নাকি ওই কাজের মেয়েটা। হ্যাঁ, তা কখনো হয় নাকি? নিজের মনকে বুঝ দেয় পঙ্কজ, ভাবে নারী কোমল স্বভাবের হওয়া উচিত, নারী পতিপরায়ণা হওয়া উচিত, তার সাথে সাথে নারীকে মাতৃসুলভ হওয়াটাও প্রয়োজনীয়। কিন্তু এখনকার মেয়েগুলো নিজেকে পুরুষ মনে করে, তাই তো ওই জিন্সের প্যান্ট পরে। আরে বাবা, তোদেরকে দেখতে ভালো লাগে না, তাও কেন পড়িস? আবার একটা সময় পঙ্কজই ভাবে, শত অত্যাচার সহ্য করার পরই তো নারীদের এমন রূপের পরিবর্তন হয়েছে, সমাজটা কিন্তু আজও পুরুষতান্ত্রিক, আর নারীরাও কিন্তু সেই পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে নিজেকে এমনভাবেই মানিয়ে নিয়েছে যে তারাও এখন পুরুষ হতে চায়। সেই কারণেই তো পুরুষের বলা কথাগুলো নারীরাও আশ্লেষে বলে দিতে পারে। অমৃতা সেই ধারারই মেয়ে ছিল, চাকরি বাকরি করে এতটাই আত্মঅহংকারী হয়ে উঠেছিল যে কাউকেই সে জ্ঞান করত না। মেয়ে মানুষের ইনকাম করা অবশ্যই প্রয়োজন, কিন্তু মাতৃসুলভ আচরণগুলো বজায় রেখেই করতে হয়। বিয়ে করে বাড়ি ফিরে এসেছে বাদশা, তার স্ত্রী একটি স্কুলের শিক্ষিকা, সব জেনে শুনেই পঙ্কজ বিয়ে দিয়েছে। বাদশা নিজেও সরকারি চাকরি করে, তাই এই চাকরি চলে যাওয়ার কোনো মানেই হয় না, সেই রকম কোনো পানিশমেন্ট না করা পর্যন্ত। অমৃতাবিহীন ছেলেকে বড় করতে অনেকটা বেগ পেতে হয়েছে পঙ্কজকে, কিন্তু ছোট থেকেই যেহেতু অমৃতার খুব একটা ন্যাওটা ছিল না বাদশা, তাই মা চলে যাওয়ার পরেও ছেলেকে সামলাতে পেরেছে একা একা। কিন্তু আজকে এতগুলো দিন পর ওই কাজের মেয়েটিকে দেখলেই, তার মায়ের কথা মুখ থেকে শুনলেই কেমন যেন অমৃতাকে বারবার দেখতে ইচ্ছে করে পঙ্কজের। শুধু মনে হয় কাজের মেয়েটি অমৃতা নয় তো, না হতেই পারে না, ওর স্ত্রী আর যাই করুক না কেন, নিজের সম্মানকে নষ্ট করে কখনোই কারো বাড়িতে কাজ করতে আসতে পারে না। ছেলের বিয়ের কথা জানতে পেরে অমৃতা বেজায় খুশি, কাজের মেয়েটিকে সে কুড়িয়ে পেয়েছিল, বড় করেছে নিজের মাইনে দিয়ে। একটা সময় পরে অফিসে প্রবীরের সঙ্গে ওর প্রবল ঝগড়া শুরু হয়। সুলগ্না আর প্রবীর বিয়ে করে হানিমুন করতে যাবে, ঠিক সেই সময় অমৃতা জানিয়েছিল সুলগ্নাকে প্রবীরের সঙ্গে ওর গোপনীয় সম্পর্কের কথা। আর প্রবীরের সাথে রাত কাটানোর পরই অমৃতার নিজের চরিত্র নিয়ে নিজেকেই হাজারো প্রশ্নের মাঝে সংসার ত্যাগ করতে বাধ্য হয়েছিল মেয়েটা। ওর স্বামী বলেছিল ওকে একদিন, দেখো তুমি কিন্তু আমার প্রিয়জন, প্রয়োজন নও, শুধু শুধু কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রয়োজন হয়ে যেও না। সেই কথাটাই অমৃতার কানে বাজে, স্বামীর বলা কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। সুলগ্না আর প্রবীর চাল খাটিয়ে ওকে অফিস থেকে তাড়িয়ে দেয়। তার আগেই ছোট্ট একটা বাচ্চা মেয়েকে আস্তাকুড় থেকে কুড়িয়ে পেয়ে অমৃতা বস্তির একটা ছোট্ট বাড়িতে তাকে বড় করতে থাকে গা ঢাকা দিয়ে। স্বামীর খুব কাছাকাছি থেকেও স্বামীর কাছে কোনো দিন ধরা না দিয়ে নিজেকে বাঁচিয়ে রেখে অমৃতা আজও দুচোখ ভরে দেখে চলেছে বাদশাকে, বাদশার বউটাকেও, এমনকি তার স্বামীটিকেও। কত বুড়ো হয়ে গেছে পঙ্কজ, শ্বশুর শাশুড়ি মৃত্যুর পরে গোপনে সে হবিষ্য কাজও করেছে, কাউকে বলতে দেয়নি। পালন করা মেয়েটা কাজের লোক হিসাবে যবে থেকেই পঙ্কজের বাড়িতে রয়েছে, তবে থেকেই ওর সংসার সম্পর্কে খুঁটিনাটি সবটাই জানে অমৃতা। মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেছে বিয়ে দেবে বলে, ছেলেটা কন্ট্রাক্টে ঠিকাদারের কাজ করে, অনেক টাকা ইনকাম করে মাস গেলে, মেয়েটা ভালো থাকলেই সব ভালো,
কিন্তু মেয়েকে কোনো দিন চাকরি করার মতো কথা বলেনি অমৃতা। কারণ চাকরি করলেই সে তার নারীত্ব ভুলে গিয়ে অহংকারী একটি পদার্থে পরিণত হবে। নিজের ওপর যা হয়েছে হয়েছে, অন্য কারোর ওপরে সেই জিনিসটা তুলে ধরতে চায় না অমৃতা। কিন্তু যখনই ওর কানে এলো বাদশার বউ চাকরি করে, তখনই অমৃতা ভাবতে থাকল নিজের জীবন দিয়ে না হয় ইতিহাসের পুনরাবৃত্তি সে ঘটাতে পারেনি, কিন্তু ছেলের ওপর দিয়ে সেই একই ইতিহাস আবার চলবে না তো। কারণ সময় বয়ে যায় আর পুরনো ইতিহাস নতুন রূপ নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনেই বারবার ফিরে আসে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।